হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার এসে গেছি আমার চ্যানেল সানবং অল ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের দেখাচ্ছি একটা নতুন রেসিপি। দেখো, আজ আমি বানাবো চিলি চিকেন। দেখো, আমি চিকেন নিয়েছি, ওর মধ্যে অ্যারারোট দিয়েছি, তারপরে দুখানা ডিম দিয়ে দিলাম ওতে। দেখো, দুটো ডিম দিয়ে দিয়েছি, একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে মাখবো। দেখো, আমি এটাকে মেখে নেবো। এবার নুন দিয়েছি পরিমাণ মতো, আর ওটাকে ভালো করে মাখছি। মাখাচ্ছি, এবার এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম কাঁচা লঙ্কা। ওটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। দেখো, মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ভাজছি তেলে, কড়ায় তেল বসিয়েছি, ওটাকে ভাজছি। দেখো, এটা চিকেন পকোড়া করেও খেতে পারো, কিন্তু আমি যেহেতু চিলি চিকেন বানাবো তো সেই জন্য আমি হালকা করে ভাজছি, পুরো মচমচে ভাজছি না। দেখো, আমার ওটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তোলা হয়ে গেছে, আবার একটু ভাজছি। দেখো, আমার পুরো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার একটা কড়া বসাবো, বসিয়ে তার তেল দিয়ে। দেখো, কড়া বসিয়ে যাতে তেল দিয়েছি, সাদা তেল, এটা পুরোটা সাদা তেলে রান্না হবে। তেল দিয়েছি, তাতে পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ওটাকে একটু ভেজে নিচ্ছি হালকা। তারপরে এতে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে এটা ভালো করে ভেজে নেব একটু। এটাকে একটু ভেজে নেব, তারপর আমি মশলা দেব। ভেজেছি, এবার একটুতে একটু আমি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিলাম একসাথে, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে, এবার ওতে একটু আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে, তারপরে ওতে একটু খোয়া সস দিয়ে দেব। একটু খোয়া সস দিয়ে দিলাম, তবে এটা চিলি চিকেনের কালারটা আসবে সুন্দর। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুনটা এতে অল্প দিলাম, কারণ ভাজার সময় নুন দিয়েছিলাম, সেজন্য এতে অল্প করে নুন দিলাম। দেখো, এটাকে আমার কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো এতে। দেখো, এতে জল দিচ্ছি অল্প করে। দেখো, জল ঢেলে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব জলটা দিয়ে। ভালো করে নাড়িয়ে নিয়েছি, এবার এটাকে একটু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, একটু অপেক্ষা করব। হয়ে গেছে, এটা ফুটছে। দেখো, ফুটছে। এবারেতে আমি ভাজা পকোড়াগুলো দিয়ে দেবো একটু, যেটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো আস্তে আস্তে। দেখো, আমি দিয়ে দিচ্ছি এটা। তোমাদের যার যার প্রিয় চিলি চিকেন, তোমরা সবাই আসতে পারো আমার বাড়িতে, ঠিক আছে? আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, আর তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, এটা বানিয়ে দেখবে কেমন হয়েছে। আর তোমরা কে কেমনভাবে বানাও আমাকে একটু জানাবে কমেন্ট করে, ঠিক আছে?
তাহলে আমি তোমাদেরটাও শিখতে পারবো আর তুমি আমাদের আমারটাও দেখে নাও, ঠিক আছে? একটু কমেন্ট করে জানাবে, আর নতুন কিছু রান্না তোমাদের জানার ইচ্ছে হলে আমাকে বলতে পারো, কমেন্ট করতে পারো, আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? দেখো এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাগুলো একটু পকোড়ার ভিতরে ঢুকে যায়। ঢাকা দিয়ে দিলাম, একটু অপেক্ষা করব, একটু পরে খুলবো। দেখো সেই সময় আমি একটু অ্যারারোটটা গুলে নিলাম, অ্যারারোটটা উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা একটু ভালো করে নেড়ে দেবো, নাহলে এটা চারিদিকে হবে না, এক জায়গায় ডেলা পাকিয়ে যাবে, তো সেই জন্য আমি ওটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব, এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, হয়ে গেছে, এটা পুরো হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখো এটা আমার পুরো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আর তোমরা আমাকে কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আজ আমি এখানে শেষ করছি, আবার পরের দিন আসবো একটা নতুন রান্না নিয়ে, ঠিক আছে? এখানে শেষ করি, টাটা। তোমরা